পরিস্থিতি খুব বেগতি দেখছিলাম, যদিও 90 সাল থেকে নিয়ে 96-98 পর্যন্ত পরিস্থিতি দুর্বল দেখতাম, তখন সতর্ক থাকা প্রয়োজন মনে হতো। সিলেট, চট্টগ্রাম, বরিশাল গেলে মানুষ খুব সতর্কতার সাথে নিয়ে আসে, নিয়ে যায়। তখন আমি বুঝছিলাম এত কি প্রয়োজন আছে। জোহরের সলাতের পরে খুব নিরিবিলি শান্ত পরিবেশে পায়ে হেঁটে রাস্তায় পৌঁছে গেলাম। তখন দু একজন আশেপাশে মানুষ আছে, তেমন কেউ নেই। গাড়ির চালককে তা আমি জানি না। গাড়িতে বসলাম, একজন যুবক এসে কাঁধের ভিতরে পাঞ্জাবি সহ টেনে ধরল। আমি বললাম, ব্যাপার কি? ইন্না লিল্লাহ। এই কথা বলতেই হুমায়ুন কাদের রিপন আমাকে তার ডান দিক থেকে বাম দিকে করল। তখন অজানা অচিনা অবস্থায় অতর্কিতভাবে গাড়িটার উপরে হামলা হতে লাগল। আমি বাম দিকে বসলাম, যা ঘটল ডান দিকে তা ঘটল বাম দিকে। আমি বারবার বলছিলাম ড্রাইভারকে, তুমি গাড়ি স্টার্ট দাও। সে কোনো মতেই কথা শুনল না। এক দেড় দুই মিনিট পরে স্টার্ট দেওয়ার পরে হাত 10-12 আগিয়ে গেল, তারপর গাড়িটা থামিয়েও নেমে কোথায় চলে গেল। পরিস্থিতি পিছনের আমি অবগত হতে পারিনি, তবে তারা বাম দিকের গাড়ির চিমনিসহ গ্লাসসহ ভেঙে চুরে আঘাত করার চেষ্টা করেছে। আমরা তখন মুখে বলছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানি না, আল্লাহই ভালো জানেন আমাদের কথার ফলাফল, না তিনি বিশেষ দয়া করে এভাবে রেখে দিলেন, না আমাদের দাওয়াতি কাজ আরও কিছুদিন আছে, সেই জন্য আল্লাহই ভালো জানেন। পরিস্থিতি একেবারেই শান্ত ছিল, পরিস্থিতিতে কোনো হইচই তেমন কিছু ছিল না, মানুষজনও তেমন ছিল না, ফাঁকা রাস্তার মতোই ছিল অবস্থা। আমিও খুব ভিড় হয়ে সবার আগে পায়ে হেঁটে আগিয়ে গাড়ির দিকে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, পৃথিবীর যে কোনো পুরুষ নারী, ফিশাইন, যে কোনো ব্যাপারে, যে কোনো দাস দাসী, যে কোনো বিপদে যদি বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আল্লাহর নবী বলেন, ইউনুস এ কথা না বললে আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম, যেহেতু ও বলেছে, যার কারণে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বিপদে মানুষ পড়ে যদি এই কথা বলে, তাহলে তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহই ভালো জানে, তবে পরিস্থিতি অতীব জটিল ও কঠিন ছিল। আল্লাহ সর্বশক্তিমান, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দোয়া করতে শুনলেন। লোকটি দোয়া করছিল এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ,
আমি তোমাকে বলছি এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো কাছ থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত লোকটি বলতেই আল্লাহ রাসুল বললেন, দা বে ইসমিহিল আযম, লোকটি আল্লাহ তাআলার বড় নামে ইসমে আজমের মাধ্যমে ডেকেছে। যখনই মানুষ এদা দা আবেহি আজাবা, এই দিয়ে মানুষ যদি ডাকে আল্লাহ তাকে তা দিয়ে দেন। ওয়াইদা সুইলা বিহি আতা, আর এই দিয়ে যদি কেউ চায় যে যা চাইবে তাকে তা দিয়ে দেওয়া হবে। আমরা অবশ্য পরিস্থিতির বেগতিতে এই বলে কথা আরম্ভ করার পরিস্থিতি অনুমান করতে পারিনি। সরাসরি দোয়া ইউনুস পড়ছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুন লি আখিহে বেহেজা বিজাহরিল গাইবি মুস্তাজাবাতুন, মানুষ যদি আর থেকে দূর থেকে তার ভাইয়ের জন্য দোয়া করে তাহলে তা কবুল হয়। যখনই দোয়া করে তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন, ইন্দা রাসিহাল মালাকুল মুক, যখনই মানুষ তার কোনো ভাইয়ের জন্য দোয়া করে তখন তার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত হন। কুল্লামা দালে আখিহে, যতবার সে তার ভাইয়ের জন্য দোয়া করে ততবার ও বলে আমিন। আল্লাহ, এ লোকটা যে তার ভাইয়ের জন্য দোয়া করল এইটা তুমি কবুল করো। ওয়ালা কাবে মিসল, আর তুমি যে দোয়া করলে আমি ফেরেশতা বলছি তুমি যা করেছো তোমারও সেই পরিমাণ হোক। তুমি আর একজনের জন্য বলেছ তো আমি ফেরেশতা বলছি তোমার জন্য হোক। তুমি আর একজনের বিপদ থেকে মুক্তি চেয়েছো তো আমি ফেরেশতা বলছি আল্লাহকে, আল্লাহ তোমাকেও বিপদ থেকে মুক্ত করুক। মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমরা আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে করে আল্লাহ আমাদের কবুল করেন আর আমাদের দাওয়াতি ক্ষেত্র যেন সহজ করে দেন। আমি একাধিক দিন বলেছি, দীর্ঘ 90 সাল থেকে নিয়ে আজ অবধি আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলার চেষ্টা করিনি, তবে আমি কোনো দিনই নরমভাবে কথা বলিনি। পরিস্থিতির কারণে নরমভাবে বলতে হবে এইটা আমি মনে করি না। আল্লাহ সর্বশক্তিমান, মানুষের উপরে আল্লাহর হাত আছে, তিনি সব কিছু করতে পারেন, তার আজকের বিবরণও জাজ্বল্য প্রমাণ। পরিস্থিতি যা বলে তাতে তাদের সূক্ষ্ম কিছু পরিকল্পনা ছিল, নইলে যেখানে কোনো হইচই নেই, মানুষজন নেই, তেমন ভিড় নেই, কোনো কথা নেই, বক্তব্য নেই, কিছুই নেই, সেখানে এমনটা ঘটে কি করে? বলছিলাম যে দিনী ভাই হিসেবে দোয়া করবেন, সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাই। আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন, তিনি যেন আমাদের দাওয়াতি পথ
সহজ করে দেন, তিনি যেন আমাদের নিরাপদে রাখেন। তিনি সর্বশক্তিমান, ওহো আলা কুল্লি শাইইন কাদির। পরের অংশ, যেহেতু দাওয়াতি কাজ কোনোদিনই সহজ হয়নি, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরে থেকে এসে বাড়িতে ঘরে ঢোকে খাদিজাকে বলছেন, জাম্মেলুনি জাম্মেলুনি জাম্মেলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসিত আলা নাফসি, আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয়, আমি মনে হয় মারাই যায় নাকি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কখনো নয়, এমনটা ঘটবে না, আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, নিঃস্ব মানুষের সুবিধা করেন, আপনি মেহমানকে খাওয়ার দেন, এমন ভালো মানুষের সাথে আল্লাহ এমনটা করবেন না, তারপরে আপনি চলুন, ওরাকা ইবনে নওয়াফেলের কাছে আপনাকে নিয়ে যাই। নিয়ে গিয়ে বলছেন, দেখেন তো চাচা, আপনার ভাইয়ের ছেলের কি ঘটনা। তখন ওরাকা বললেন, বলো তো কি ঘটনা। এই এই ঘটনা, ও সে তো নামোস, সে তো জিব্রাইল, তোমার কাছে জিব্রাইল এসেছিল, গ্রামের লোক তো তোমাকে বের করে দিবে। বাক্যটা তিনি খুব ভারী মনে করেছিলেন, তিনি বলেছিলেন, আওয়ামক রেজিয়া আমাকে বের করে দিবে, এটা হয় যে আমার আত্মীয় স্বজন আমাকে কত ভালোবাসে আমাকে বের করে দিবে। তখন ওরাকা বললেন, দেখো, যার নিকটে এমন এসেছে মানে জিব্রাইল এসেছে, তাকে সমাজ মেনে নেয়নি, তোমার কাছে জিব্রাইল এসেছে, তোমাকেও সমাজ মেনে নিবে না, হক সত্য কথা সমাজ সহজে মেনে নেয় না, যার কারণে মানুষে বলে হক সত্য দিতায় মর্মে সকল দিনই ভাই বোনকে পরিস্থিতির ওপরে ক্ষিপ্ত না হয়ে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানাই। আল্লাহতালা আমাদের নবীকে বলেন, ফাসবির সবরান জামিলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের সুন্দর আছে, মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন, ওরা বলে আপনি গণক, ওরা বলে আপনি জাদুগার, ওরা বলে জেলখানায় বন্দি করবে, ওরা যা কিছু বলছে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। ধৈর্যের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ মাস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদের সাথেই থাকেন।